नमस्कार बंधुरा, बंगसिम्पल रेसिपिस चैनलटीर आरेकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमी आपनादेरके थोड़ेर तरकारी तैरी करे देखाबो। ताहले चलुन बंधुरा रेसिपिटी किभाबे बानिएछि देखे नीन। थोड़ रान्ना करबार जोन्नो एखाने आमी किछुटा थोड़ एइभाबे झिरिझिरि करे केटे निएछि, एकटु लवण माखिए जल निकड़े एइभाबे तुले निएछि, আর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা বড় বেগুনকে এইভাবে কেটে নিয়েছি, আর কিছুটা মিষ্টি কুমড়ো এইভাবে কেটে নিয়েছি। এবার রান্নাটা করব। রান্না করবার জন্য গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি ফোড়ন হিসেবে নিয়েছি 3টে তেজপাতা, হাফ টিস্পুন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি, ভেজে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম, ভেজে নেব। একটু পেঁয়াজটা ভেজে ভেজে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, নেড়ে নিচ্ছি, এক টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, নেড়ে নিচ্ছি, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, নেড়ে নিলাম সমস্ত কিছু। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি, ফোড়নগুলোও দিয়ে দিচ্ছি, সব ভাজা ভাজা করে নেব। এক টিস্পুন আদা বাটা দিচ্ছি, এক টিস্পুন জিরের গুঁড়ো দিচ্ছি, এক টিস্পুন ধনের গুঁড়ো দিচ্ছি, নেড়ে নিচ্ছি, ভালো করে সমস্ত কিছু ভেজে ভেজে নেব। মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম, সব কিছু ভালো করে ভেজে ভেজে নেব। হাফ টিস্পুন চিনি দিচ্ছি, নেড়ে নিচ্ছি, সমস্ত কিছু ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলছি, সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে গিয়েছে। আপনাদের রান্নায় যদি জল থাকে হাই ফ্লেমে করে জলটা মেরে নেবেন, রান্নাটা এইভাবে থোকা থোকা হবে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি থোড়ের তরকারি রান্না করে নিয়েছি, খুবই সুস্বাদু হয়েছে খেতে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।